হ্যাঁ, কেউ কাউকে কখনো আটকাতে পারবে না। যদি কাউকে কাউকে কোনো কারণে যদি ইলিগালি যদি আটকানো হয় তাহলে ওটা খারাপ, আর যদি লিগাল আটকানোটা কী, এখন লিগালি আর লিগাল আটকানো তো ইজ এ নেগেটিভ টার্ম, লিগালি বা কেমনে হতে পারে। এখন আটকানোটা, এখন ধরেন আপনি একটা কাজ করছেন, কাজটা শেষ না করে আপনি যেতে পারবেন না, আপনি পরীক্ষার হলে আছেন, আপনি পরীক্ষা দিচ্ছেন, ওই পরীক্ষার ওই 3 ঘন্টা শেষ হওয়া না পর্যন্ত আপনি হল থেকে বের হতে পারবেন না। এটাকে কি আটকানো বলছি আমরা? না, আমরা আটকানোটা কীভাবে ডিফাইন করি, যে কেউ কাউকে ধরে রাখছে, কোনো একটা কাজ করতে দিচ্ছে না, নিজের মত প্রকাশ করতে দিচ্ছে না, মত প্রকাশ করতে গেলেই দেখা যাচ্ছে যে ওখানে আপনাকে আটকে ফেলছে। হ্যাঁ, এটা যেই করুক যারাই করুক না কেন, এটা ভুল, এটা রং। এবং এটা কেন এত ভাইরাল হয়েছে ফেসবুকে, হ্যাঁ আমি আই হ্যাভ নো আইডিয়া এটা কেন এত ভাইরাল হয়েছে। মেয়ে হোক ছেলে হোক, ছেলে হোক মেয়ে হোক, একজন আরেকজনের সাথে তখনই ভালোভাবে সুন্দরভাবে ভালোবেসে একজন আরেকজনকে থাকতে পারবে যখনই একজন আরেকজনকে স্পেস দেয় যথেষ্ট। কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু খুবই ইউনিক কিছু পার্সোনালিটিস, তাদের নিজের কিন্তু স্পেস লাগবে, আপনার কিছু স্পেস লাগবে, আপনার নিজে চিন্তা করার জন্য, আপনার নিজে ক্রিয়েশন করার জন্য, একটা বই পড়ার জন্য, হ্যাঁ, বা কিছু একটা বাসায় কোনো একটা কাজ করার জন্য কিন্তু আপনার নিজের একটা স্পেস লাগে। ওই স্পেসটা যদি আপনার যে পার্টনার আছে বা বাসায় যারা থাকে তারা যদি না দেয়, আপনি তো পাগল হয়ে যাবেন। তো তখনই একজন আরেকজনের সাথে থাকতে পারবে যখন একজন আরেকজনকে প্রপারলি ডিসেন্টলি স্পেসটা দিতে পারে। আসলে আটকানো ব্যাপারটা ভাইস ভার্সা আমার কাছে মনে হয়, যদি এটা তো আসলে জাস্টিন ট্রুডোর বিচ্ছেদের পর থেকেই ফেসবুক এসছে, তো আই থিঙ্ক যদি যারাই ভালোবাসছেন, প্রেম করছেন বা বিয়ে করছেন, তাদের দুজনের আন্ডারস্ট্যান্ডিংটা ঠিক থাকলে আসলে টাকা পয়সা বলেন বা অন্যান্য খ্যাতি বা অন্য যে কোনো পাওয়ার প্র্যাকটিস যেটাই হোক না কেন, দুজনের মনের মিল যতদিন আছে ততদিন আসলে আটকানোর বিষয়টা আসার প্রশ্ন ওঠে না।